হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত তনুষ্ঠের কিচেনে আজ আমি একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করব স্পাইসি গুগলি কারি বা গুগলির ঝাল বা গুগলি কষাও বলতে পারেন আমার রেসিপি ফলো করে যদি আপনারা গুগলির কারি বানান তাহলে দেখবেন একেবারে মাংসর মতো খেতে হবে খুব টেস্টি খেতে হয় গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে গুগলি আপনারা বাজারে মাসিদের কাছেই পেয়ে যাবেন ওনারাই ছাড়িয়ে দেন বাড়িতে এনে শুধু ভালো করে ধুয়ে নিলেই হবে তাহলে চলুন তৈরি করে নিই স্পাইসি গুগলি কারি স্পাইসি গুগলি কারি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এক চা চামচ রসুন বাটা আর সাথে দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি আমি থেতো করে দিয়ে দিয়েছি রসুন ভাজা হয়ে গেছে এবার ছোট ছোট করে টুকরো করা আলু দিয়ে দেব। আলু একটু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা নিয়েছি এক চামচ আদা বাটা হাফ টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি একটু চিনি দেব কালারের জন্য আপনারা চিনি নাও দিতে চলে দেবেন না এরপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি মিট মশলা মিশিয়ে নিচ্ছি কিন্তু দেখুন শুকনো হয়ে গেছে পুড়ে যেতে পারে সেই কারণে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আপনারা নাও দিতে চাইলে দেবেন না আবার একটু মিশিয়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা গুগলি আমি দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো এরপর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা আলুকে একটা খুন্তি দিয়ে একটু চেপে দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা যদি আলু সেদ্ধ হয়ে যায় আর গ্রেভি এরকম রাখতে চান তাহলে আর ফোটানোর দরকার নেই যদি গ্রেভি আর একটু গাঢ় করতে চান তাহলে আর একটু ফুটিয়ে নিন আমি গ্রেভি এরকমই রাখবো কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে কেউ এর থেকে পাতলা গ্রেভিও রাখতে পারেন এরপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে ধনে পাতা কুচি দিচ্ছি একটু মিশিয়ে নামিয়ে নিন দেখুন রেডি হয়ে গেছে স্পাইসি গুগলির কারি বা গুগলি ঝাল বা গুগলি কষা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিন অনেক অনেক ধন্যবাদ